হাই গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কালকে আমি এত কাজ করছিলাম, মানে এত প্রেশার ছিল যে ব্লগটা এন্ডও করতে পারিনি, তো ওটা কন্টিনিউ করছি। আজকে হচ্ছে সানডে, আজকে আমাদের সামানগুলো শিফট হচ্ছে ফ্ল্যাটে, তো ওটারই লোকজন এসছে। তো দ্য ডে হ্যাজ স্টার্টেড লাইক দিস, ইটস গোয়িং টু এ বিজি ডে, সো ইয়া লেটস স্টার্ট দ্য ডে। আমাদের গ্রাউন্ড ফ্লোরেও কাজ হচ্ছে, তো টাইলসগুলো জাস্ট বসানো হয়েছে। তো এটা বেসিক্যালি রেনোভেট করছে, সব নষ্ট হয়ে গেছিলো বলে, আর প্লেন মানে ফ্লোরটাও প্লেন ছিল, সো ওটাই হচ্ছে। আমাদের এটা হচ্ছে আমাদের নিউ ফ্ল্যাটের গ্লিমস, তো কিচেনটা এটা এখনও রেডি হয়নি, কাজ হচ্ছে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, আমি শুধু মাস্টার বেডরুমে ফলস সিলিং করিয়েছি বিকজ ডাইনিংয়ে আমি একটু অন্য কিছু করবো ভাবছিলাম, সো ওটা একটা গ্লিমস। ওকে, সো আমি জাস্ট এলাম আমাদের বাড়িতে, ব্যালকনি থেকে ভিডিও করছি, ভেতরে সব সামান শিফট করছে, তো জাস্ট তোমাদের একটা ছোট্ট করে গ্লিমস দিয়ে দিই। ভালো লেগেছে সাজানোটা? বাট এমনি ভালো লেগেছে, তুই ঘামছিস? আর এগুলো হচ্ছে আমাদের সব শর্ট সামানগুলো, একটা একটা করে আসছে। আমরা বাড়ি এসে গেছি, তাতে ইজ বিজি। কি করছিস তাতে? মানি ট্রান্সফার করছি ও ইন্টেরিয়র কে। আর মা আমাকে ব্রেকফাস্ট দিয়েছে না, এখন খাবো না, খাও দিন ছাল ছাড়িয়ে দেবেন। হ্যাঁ, খালি বিস্কুট দি। মা এখন তাতে কাম করে না, আমি খাবো না, পরে খাবো। হ্যাঁ গাইস, আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা ঘুমিয়ে গেছিলাম, তারপর আমাদের প্ল্যান ছিল বিকেলবেলা বেরোনোর, কিন্তু আমরা এত টায়ার্ড যে আমরা যেতে পারছি না। তাই এখন আমরা যাচ্ছি পাশে পাশে একটু টুকটা জিনিস কিনতে, আসবো এসে কোনো সিরিজ উইরিজ দেখবো, একটু কিছু হয়তো খাবার অর্ডার করবো, ব্যাস। তারপরে আমাদের সানডে শেষ, ঘুমিয়ে পড়বো, দেওয়া মানডে থেকে শুরু হয়ে যাবে সানডের ইন্তেজার। হ্যাঁ একদম ঠিক বলেছে, আবার এই উইকে জামাই ষষ্ঠীও আছে, সো নেক্সট সানডে মানে ওটা তো উইক ডেজ হবে না, অফিস থাকবে সবারই, বাট সানডে একটা হবে ধামাকা, তাই না? আর ইউ এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। ওর ফার্স্ট জামাই ষষ্ঠী ইন কলকাতা, রাইট? ইয়েস। ওকে, বাইরে বেরিয়েছি, বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, তাই না? ওই জন্যই তো বাইরে। কি কি আবার বলো? ওই জন্যই তো বাইরে বেরোতে বললাম। তাড়াহুড়ো করে বলছিস কেন, এখনো ম্যাগডি অর্ডার করছে, কি অর্ডার করবো? না কোক করবো, কোক স্প্রাইট করছি। একটা স্প্রাইট একটা কোক কর না, ও সবসময় যেটা ওর ইচ্ছা সেটাই অর্ডার করে, না যেটাতে কম হয় সেটা বলে। হ্যাঁ, কেন স্কোকে টাকা বেশি লাগছে? না না, কম হয় মানে স্প্রাইটে চিনি কম। ও বাবা, আর আমরা ম্যাক চিকেন মিল করছি, তাই তো? ইয়েস ম্যাডাম। আর চিকেন নাগেটস? ওকে, চিকেন নাগেটস করছি তো না করছি না? হ্যাঁ কি না বল। হ্যাঁ করছি করছি, ঠিক আছে। ফাইনালি আমাদের অর্ডার এসছে, অভিকে নিতে গেছে, আর আমরা স্প্রাইট অর্ডার করবো ভেবেছিলাম, করিনি, কফি করেছি, ও মনে হয় মিল্কশেকারও করেছিল কফি। এইভাবে এসছে খাবারগুলো,
আর ও পুরো এক্সস্টেড লিটারালি, বাট যাই হোক খেতে অবশ্যই ভালো ছিল। ওকে গাইস, সো এটা ছিল আমাদের সানডে ব্লগ। অভিজ্ঞান অলরেডি ঘুমিয়ে পড়েছে, সো আই এম এন্ডিং দ্য ব্লগ হিয়ার। সো দ্যাটস ইট, সো সি ইউ অল সুন, অ্যান্ড টিল দেন প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস। বাই।